সমাজসেবা, ইমিগ্রেশন, রিয়েল এস্টেট, মর্টগেজ লোন এবং ইনকাম ট্যাক্সে বিশেষ অবদানের জন্য ব্যারিস্টার মনির হোসেন কাজলকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করেছে আমেরিকার সবচেয়ে বড় সংগঠন এর পরিচালিত বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অব মায়ামি। বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ উক্ত সংগঠন কর্তৃক আয়োজিত 20তম মায়ামি বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। নর্থ মায়ামি বিচে অনুষ্ঠিত বৈশাখী কালচারাল শো অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির প্রায় 8,000 সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ব্যারিস্টার মনির হোসেন কাজলকে সম্বর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মনির হোসেন কাজল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরাণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন। আমেরিকাতে বাঙালি কমিউনিটিতে তার অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অব মায়ামির পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন সোলসের পার্থ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অব মায়ামি পরিচালিত আমেরিকার সবচেয়ে বড় বৈশাখী অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মাসুদ, সাধারণ সম্পাদক ফারুক।